সেই ভাউচার ঘুরিয়ে রাখতে হবে রাখতে হবে রাখতে হবে এখানে ভিডিওটা নিতে হবে করতে হবে করতে হবে করতে হবে লটারির ভাউচার পুনরায় আগের মতো করতে হবে করতে হবে করতে হবে প্রাইজের সংখ্যা আগের চেয়ে ভালো করতে হবে করতে হবে করতে হবে লটারি তাহলে আমাদের এই বঞ্চ চলছে চলবে চলছে চলবে তাহলে আমাদের এই বঞ্চ চলছে চলবে চলছে চলবে শেয়ার কোম্পানি আমাদের দাবি মেনে নিতে হবে নিতে হবে নিতে হবে নারাজন লটারি ব্যবসায়ী সবাই বিক্ষোভে নেমেছি রাস্তায় কারণ আমাদের লটারির ভাউচার অর্ধেক করে দেওয়া হয়েছে ডিয়ার কোম্পানিকে আমি আবেদন জানাচ্ছি যে এই ভাউচার যেন পুনরায় আগে যা ছিল তাই বহাল করা হয় হ্যাঁ এবং রিটার্নের পার্সেন্টেজ আগে ছিল 30% আগের মতোই 30%ই যেন করা হয় এর দাবিতে আমরা অনশন শুরু করেছি বিগত প্রায় 5 দিন ধরে আমাদের লটারি ব্যবসা আমরা বন্ধ রেখেছি এই কারণে যাতে ডিয়ার কোম্পানি আমাদের সাথে পুনরায় আগে যা ছিল সেই শর্তের মধ্যে ফিরে আসেন এবং এই এটা না করার জন্য আমাদের খুব সমস্যা হচ্ছে ব্যবসা চালানোর ক্ষেত্রে তো আমি আশা রাখবো বা অনুরোধ করব ডিয়ার কোম্পানিকে যে আমাদের যেন পুনরায় আগের মতোভাবে ভাউচারগুলো তৈরি করে দেওয়া যায় আমার নাম মদন গড়াই আমি একজন সাধারণ ব্যক্তি আমার শখ আছে মাঝে সাঝে দু একটা টিকিট কাটতাম কিন্তু ইদানিং টিকিটের পুরস্কার খুবই কম হওয়ার জন্য এখন প্রায় কাটা কমিয়ে দিয়েছি বেশিরভাগ রিটার্ন টিকিটেই বসছে হ্যাঁ তারপরে সেরকম প্রাইজ আর পাচ্ছি না ওই জন্য আমরা টিকিট আর সেরকমভাবে কাটতে সাহস পাচ্ছি না হ্যাঁ তারপরে দেখছি টিকিট কাউন্টারগুলোও সেরকমভাবে আর বসছে না দু চার দিন তো কদিন দেখলাম বন্ধ ছিল আজকে আবার দেখছি তারা বিক্ষোভের মধ্যে সামিল হয়েছে তাদের আমার নাম কার্তিক কুণ্ডু করতে হবে করতে হবে করতে হবে লটারির ভাউচার পুনরায় আগের মতো করতে হবে করতে হবে করতে হবে প্রাইজের সংখ্যা আগের চেয়ে ভালো করতে হবে করতে হবে করতে হবে লটারি তাহলে আমাদের এই বঞ্চ চলছে চলবে চলছে চলবে তাহলে আমাদের এই বঞ্চ চলছে চলবে চলছে চলবে শেয়ার কোম্পানি আমাদের দাবি মেনে নিতে হবে নিতে হবে নিতে হবে আমি একজন সাধারণ ব্যক্তি আমার শখ আছে মাঝে সাঝে দু একটা টিকিট কাটতাম কিন্তু ইদানিং টিকিটের পুরস্কার খুবই কম হওয়ার জন্য এখন প্রায় কাটা কমিয়ে দিয়েছি বেশিরভাগ রিটার্ন টিকিটেই বসছে হ্যাঁ তারপরে সেরকম প্রাইজ আর পাচ্ছি না ওই জন্য আমরা টিকিট আর সেরকমভাবে কাটতে সাহস পাচ্ছি না হ্যাঁ তারপরে দেখছি টিকিট কাউন্টারগুলোও সেরকমভাবে আর বসছে না দু চার দিন তো কদিন দেখলাম বন্ধ ছিল আজকে আবার দেখছি তারা বিক্ষোভের মধ্যে সামিল হয়েছে তাদের আমার নাম কার্তিক কুণ্ডু